আসসালামু আলাইকুম। রাপা কাপল ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পারভিন, আবারও একটি ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আর শুরুতেই বলে নিচ্ছি, আমার ব্লগ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আপনার একটি লাইকের কারণে আরও অসংখ্য মানুষের কাছে আমার এই ব্লগ ভিডিওটি চলে যাবে, তাই প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনারা অনেকেই আছেন, আমার ব্লগ ভিডিওগুলো দেখেন বাট এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে দিবেন। এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে, আপনি চাইলে আমার ব্লগ ভিডিওটা দেখে নিতে পারবেন। তো আজকে ঘুম থেকে ওঠার পর শুরুতেই আমি হচ্ছে ঘরের সব জিনিসপত্রগুলো একটু ক্লিন করে নিচ্ছি, যে ধুলাবালিগুলো থাকে সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। তো আপনারা দেখতে থাকুন। আমি কিন্তু সবগুলো কাজ গুছিয়ে নিছি, বাসাটা একেবারে গুছানো হয়ে গেছে। এখন আমি চলে আসছি কিচেনে। তো কিচেনে আসার পর আমি হচ্ছে এই তো নাস্তা তৈরি করে নিব এখন। এর জন্য আমার এই তো যে ডোগুলো রেডি করে রাখি সেই ডোগুলো বের করে নিলাম ফ্রিজ থেকে। এখন জাস্ট ঝটপট করে আমি রুটিগুলো তৈরি করে নিব। তো কাজ করতে করতে কিছু কথা বলি, আজকে এই পৃথিবীতে এত মানুষ থাকতেও মাঝে মাঝে মনে হয় আমি নিঃসঙ্গ, আমার কেউ নেই, কিছু নেই। হঠাৎ করেই আমার মনে হয় আমার কোনো ভালো বন্ধু নেই, একজন কথা বলার সঙ্গী নেই, আমাকে সময় দেওয়ার মতো একজন নিঃস্বার্থ মানুষ নেই। চারদিকে সমস্ত ডিপ্রেশন যেন প্রবল গতিতে আমার দিকে ধেয়ে আসে। পৃথিবীর প্রতি ধীরে ধীরে আমার মায়া মমতা উঠে যাচ্ছে। মনে হয় বুকের ভিতরে সমস্ত কষ্টগুলো দলা পাকিয়ে আটকে আছে গলায়। আর এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলো কিন্তু আমার নিজের কথা নয়, কথাগুলো আমার কাছে ভালো লেগেছে পড়ে, এর জন্য ভাবলাম যে আপনাদের মাঝেও একটু শেয়ার করি। অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আমার এই কথাগুলো। আমার কাছে এই কথাগুলো পড়ে তো খুবই ভালো লাগছিল, তাই ভাবলাম যে আমার বন্ধুদের সাথেও শেয়ার করি। তো কথা বলতে বলতে এইদিকে সকালে নাস্তা রেডি করে নিয়েছি, এখন প্রায় 1:30টার মতো বাজে। তো সকালে নাস্তাটা এখন আমরা এই তো 1:30টার দিকে খেয়ে নিব। তো নাস্তা খাওয়া হয়ে গেছে আমাদের। এখন এই তো নাস্তা খাওয়ার পর যে প্লেট বাটিগুলো থাকে এগুলো তো আপনারা যারা আমার পুরনো ভিউয়ার্স আপনারা জানেন, 7:30টার সাথেই আমি ক্লিন করে নিই।
তো প্রতিবারের মতো আজকেও আমি এই প্লেট বাটিগুলো এখন ক্লিন করে নিচ্ছি। তো প্লেট বাটিগুলো ক্লিন করার পর আমি এই তো দুপুরে রান্নার জন্য এখন চালটাও ধুয়ে ক্লিন করে নিব। তো চালটা কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি আর সাথে সাথে চুলায় বসিয়ে দিলাম। যেহেতু দেড়টার দিকে নাস্তা খেয়েছি তো অনেকটা বেলা হয়ে গেছে, রান্না করতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে, তাই ভাবলাম ভাতটা বসিয়ে দিয়ে তারপরেই তো আজকে যা যা রান্না করব সব কিছু ফ্রিজ থেকে বের করে নিলাম। এখানে ফ্রোজেন করা কিছু পেঁয়াজ বের করে নিলাম, আর এই তো এইদিকে মাছ বের করে নিলাম। এই মাছগুলো কিন্তু গতকালকে রাতের বেলা ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি, যেহেতু গতকালকে বাজার করা হয়েছে তো ওই মাছগুলো ভিজিয়ে দিলাম। আজকে কিছু কই মাছ আমি মশলা মাখিয়ে রেখে দিব। তো আপনাদের ভাইয়া ভাজা মাছ খেতে অনেক বেশি লাইক করে, এর জন্য কয়েকটা মাছ একসাথে আমি মশলা মাখিয়ে রেখে দিব। এতে করে যখনই খেতে ইচ্ছা করবে তখন জাস্ট মাছটা ভেজে কিন্তু খেয়ে নিতে পারবে। আর এই দিক দিয়ে আমি কিছু পটল ছিলে নিলাম, আর এই তো বেগুনও আমি কেটে নিব এখন। তো আজকে আমি হচ্ছে কাতল মাছ দিয়ে পটল আর বেগুন আলু দিয়ে একটা তরকারি রান্না করব। তো আপনাদের ভাইয়া আবার তরকারির সাথে মাছ দিলে সেটা খেতে চায় না, তো এর জন্য আমি একটু অল্প করেই রান্না করব। তো এখানে আমি পটলগুলো কেটে নিলাম প্রথমে, আর এখন এই তো বেগুনগুলো কেটে নিচ্ছি। এই বেগুনগুলো কিন্তু গতকালকে নিয়ে আসা হয়েছে বাজার থেকে। তো একটা বেগুন হচ্ছে একটু পোকা বের হয়েছে, তো আমি ভালো করে দেখে শুনে কেটে নিলাম। কাটার পর এখন এই সবজিগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম, আর চপিং বোর্ডটা এখন ক্লিন করে জায়গাটা জায়গার মধ্যে আবার রেখে দিব। আর মাছগুলো এখনও বরফ ছুটে নেই দেখতে পাচ্ছেন। আর এই তো ভাত কিন্তু আগেই বসিয়ে দিয়েছিলাম, তো ভাতটা এখন হয়ে গেছে, মাঠটা গেলে নিব। তো কিছুক্ষণ পর আবার কিচেনে চলে আসলাম, মাছগুলো খুব ভালো মতো পরিষ্কার করে আমি হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি সবজি দিয়ে রান্না করার জন্য। জাস্ট আমি 4 পিস মিন নিয়েছি। তো মাছটা এখন আমি একটু ভেজে নিব। তো এক পাশে ভাজা হয়ে গেছে, আরেক পাশ আমি ভেজে নিচ্ছি। তো মাছ ভাজা হয়ে গেছে, এখন এই তো সবজি দিয়ে মাছটা রান্না করার জন্য এখানে তেলের মধ্যে কিছু পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে একটু ভেজে নিব। এরপর আমি পেঁয়াজ মরিচের সাথে আলু দিয়ে দিলাম, এতে করে আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো আলুটা কিছুক্ষণ ভাজার পর আমি পানির সাথে সব ধরনের মশলা গুলিয়ে রাখছিলাম, তো এই মশলাগুলো দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষানোর পর এর মধ্যে দিয়ে দিলাম এই তো পটল আর বেগুনগুলো। দেওয়ার পর মশলার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখছিলাম, তো এখন ঢাকনাটা তুলে নিয়ে আমি আবার ঝোলের পানি অ্যাড করে দিলাম। তো ঝোলের পানি অ্যাড করে দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। আর কিছুক্ষণ রান্না করার পর এর মধ্যে এই তো ভাজা মাছগুলো দিয়ে দিলাম। তো ভাজা মাছটা দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। আর রান্নার শেষ হওয়ার আগে আমি কিছু এই তো ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা দিলে কিন্তু তরকারির টেস্ট অনেক গুণে বেড়ে যায়। আর এই ধনিয়া পাতাটা কিন্তু আমার ফ্রোজেন করা ছিল, তাই আমি ফ্রিজ থেকে সাথে সাথে বের করেই কিন্তু তরকারিতে দিয়ে দিলাম। জাস্ট 1 মিনিটের মতো রান্না করলেই আমার তরকারিটা হয়ে যাবে। তো এখন আমি রান্নাঘর থেকে যে ভিউটা দেখা যায় সেটা একটু আপনাদের মাঝে শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে, প্রচুর গরম, কিন্তু এই গরমের মধ্যে আবার বৃষ্টি হচ্ছে, এতে করে আরও বেশি গরম লাগবে। তো বৃষ্টি দেখে দেখে রান্না করতে কিন্তু ভালোই লাগছিল। আর এইদিকে হচ্ছে আমার মাছের তরকারিটা হয়ে গেছে, আমি একটা বাটিতে নামিয়ে নিলাম। আর কালারটা মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। আর ভাত তো আমার আগেই হয়ে গেছিলো, তো ভাতটাও আমি একটা বলের মধ্যে নামিয়ে নিলাম। আর এই তো কই মাছটা দেখতে পাচ্ছেন মশলা মাখিয়ে রেখে দিয়েছি। তো এই কই মাছটা হচ্ছে খাওয়ার সময় আপনাদের ভাইয়া ভেজে নিবে, যেহেতু আজকে সকালের খাবারটা খেয়েছি 1:30টার দিকে, তো এখন তো আর খাবো না। তারপরও আমি রান্নাটা রেডি করে রাখলাম, যখন ভাত খাবো তখন জাস্ট মাছটা আপনাদের ভাইয়া ভেজে নিবে,
আর এই তো এখানে সবজি তরকারি আর ভাত দেখতে পাচ্ছেন। আর আজকের ব্লগটি হচ্ছে একটু বড় হয়ে গেছে, প্লিজ কষ্ট করে আপনারা পুরোটাই একটু দেখে নেবেন। যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।